আমরা যখনই পেরেন্টিং ক্লাসে যেতাম আমাদের বলতো আমাদের মনে রাখতে হবে প্রেগনেন্সিতে ইমোশনাল টার্বুলেন্স ইজ নর্মাল আর আমরা যতই রিল্যাক্স থাকবো ততই ভালো প্রেগনেন্সি পিরিয়ডটা কাটবে রিল্যাক্স থাকার জন্য অনেক কটা আইডিয়া দিয়েছিল তার মধ্যে একটা হলো য়োগা করা ইয়োগা বডিকে প্রিপেয়ার করে প্রেগনেন্সি ফেজের জন্য আর এভরি ট্রাইমেস্টারে ডিফারেন্ট টাইপস অফ ইয়োগা হয় আর আমি সেকেন্ড ট্রাইমেস্টারে এই যোগাগুলো করতাম আর সত্যি বলতে প্রেগনেন্সিতেই যোগা করার অনেক বেনিফিটস আছে মাইন্ডকে অনেকটা স্ট্রেস রিলিফ রাখে তোমার সব সবসময় অনেকটা মোটিভেটেড ফিল হবে বডির স্ট্যামিনা বাড়ায় অ্যান্ড স্ট্রেংথও বাড়ায় অ্যাক্টিভ থাকলে সব রকম কাজ করা যায় আর পজিটিভ থাকা যায় আর বডি অ্যান্ড বেবির সাথে আলাদাভাবে কানেক্টেড ফিল করার সুযোগ পাওয়া যায় ভেতর থেকে ভীষণ একটা এনার্জেটিক ফিলিং হয় যেটার জন্য সব রকম কাজ করা যায় আমার খুব ভালো লাগে কাজ করতে বেসিক্যালি এই টাইমটায় আর এই ভালো লাগাটা শুধু মনে হয় আমার এই যোগা করার জন্য আসে এতটা বেশি ভালো লাগে মন থেকে এই জার্নিটা না একটু অদ্ভুত অনেক কথাই আমাদের মনে লেগে যায় দুঃখ পেয়ে যায় আবার অনেক কথাই আবার আমাদের খুব আনন্দ দিয়ে চলে যায় কিন্তু বিশ্বাস করো এই সময় অনেক সময় আমাদের কোনো সাজেশান নিতে ইচ্ছে করে না বাট তাও অনেক লোকে এসে আমাদের অনেক রকম সাজেশন্স দেবে বাট সেটা হয়তো ইচ্ছে করে না সেটাও নর্মাল বিশ্বাস করো আমি শুধু এটুখানি বলবো যে যতটা শোনার ততটাই শুনবে বাকিটা ফিল্টার আউট করে দেবে শুধু মনে রাখবে দুঃখ পাওয়াটাও নর্মাল খুশি হওয়াটাও নর্মাল তাই তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে এই ফেজে চলো বাই আই টেক